দাঁড়ান। আসসালামু আলাইকুম আসিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আদরান ভাই? আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আজকে আবারও চলে আসলাম আপনার শপে, আর এসেই তো দেখতেছি নতুন চমক আবারও নিয়ে আসছেন। আহিল পেট শপ মানেই তো নতুন চমক, নতুন কিছু। জি জি, তো আমরা দেখতে পাচ্ছি আপনার কাঁধে একটা ম্যাকাও রয়েছে, আর এছাড়াও দারুণ কিছু পাখির কালেকশন দেখতে পারলাম যে আজকে আপনার সেটআপে রয়েছে। সমস্ত কালেকশন গুলো ইনশাল্লাহ এক একটা করে দেখবো। এর আগে কষ্ট করে আসিফ ভাই একটু বলে দেন, যদি কেউ আপনাদের লোকেশনে আসতে চায় সে আসলে কিভাবে আসবে? আসলে আমাদের লোকেশনটা খুবই সহজ। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা পান্থপথ স্কয়ার হসপিটাল থেকে খুব কাছে। কেউ যদি স্কয়ার হসপিটালের কাছে এসে আমাকে ফোন দেয়, আমি তাকে রিসিভ করে নেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো খুব সহজ লোকেশন। দর্শক, আপনাদের সুবিধার্থে আমি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভাইয়ের নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা কিন্তু সহজেই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে লোকেশন সহ যাবতীয় বিস্তারিত জেনে নিতে পারবেন। আসিফ ভাই, আজকে তো দেখতে পাচ্ছি চমৎকার কিছু পাখির কালেকশন নিয়ে আসছেন। বিশেষ করে আপনার কাঁধে আমি দেখতে পাচ্ছি ম্যাকাও রয়েছে, এছাড়াও আরো বেশ কিছু পাখি দেখলাম যে রয়েছে। তো কোন দিক থেকে সর্বপ্রথম শুরু করব? আমরা লাভবার্ড দিয়ে শুরু করব প্রথম। লাভবার্ড পাখি দিয়ে, মানে ছোট থেকে আমরা বড়? হ্যাঁ, ছোট থেকে আমরা শুরু করি। আচ্ছা, তো চলুন এক একটা করে দেখি। ওকে আসিফ ভাই, আমরা তো এখান দিয়ে দেখতে পাচ্ছি বেশ কিছু লাভবার্ড পাখির কালেকশন আপনার কাছে রয়েছে। আমরা সর্বপ্রথম বা সাইড থেকে শুরু করি নাকি ভাই? জি জি জি। আচ্ছা, আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি দর্শক, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি যারা লাভবার্ড পাখি রয়েছে, এটা হচ্ছে লোটিনো অপালাইন। বয়স কেমন হবে এটা? এগুলো নিউ এডাল 6-7 মাস হয়েছে। 6 থেকে 7 মাস? জি জি জি। এগুলো আমাদের ফার্মের পাখি। আগে ব্রিড করছে এগুলো? না না, নিউ এডাল পাখি। তো ব্রিড নিউ এডাল পাখি দেখতে পাচ্ছেন দর্শক। এছাড়াও কিন্তু আমরা যদি পাশের কাছে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা জোড়া রয়েছে। আলহামদুলিল্লাহ পাখির সাইজ গুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার কালারফুল পাখি মাশাআল্লাহ। এবং এছাড়া আমরা পাশের খাঁচায় যাব, এখানে দেখতে পাচ্ছি আরো একটা জোড়া আছে পার্ল ব্লুর সাথে। জি জি, অপালাইনের জোড়া নাকি? জি জি, দুটাই অপালাইন, পার্ল ব্লু আর একটা হচ্ছে লোটিনো, লোটিনো অপালাইন দেখতে পাচ্ছেন দর্শক। তো চমৎকার তিনটা জোড়া নিউ এডাল পাখি এখান দিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আসিফ ভাই, এগুলোর প্রাইসটা আসলে কেমন চাচ্ছি? আমরা 7,500 করে চাচ্ছি। 7,500 টাকা জোড়া? জি। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, তিনটি জোড়া পাখি কিন্তু এখানে রয়েছে। এছাড়া আমরা যদি পাশের খাতার দিকে যাই, এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো ফিশার লাভবার্ড রয়েছে ভাইয়ের কাছে। ইয়েলো ফিশার আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন ভাই এগুলোর বয়সটা কেমন হবে? অ্যাডাল্ট হয়ে গেছে। অ্যাডাল্ট হয়ে গেছে, এখনো ডিম বাচ্চা করে নাই কিন্তু অ্যাডাল্ট হয়ে গেছে, সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে গেছে। এখানে কালার সাইজ সব কিছু চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা জোড়া পাখি রয়েছে, সেম নিউট্রিশন এবং বয়সটা কি সেম ভাই? সেম সেম বয়স, সেম বয়স। কেমন চাচ্ছেন ভাই প্রাইসটা? এগুলা 6,500 টাকা করে জোড়া। 6,500 টাকা করে প্রতি জোড়া? জি। আচ্ছা, ওগুলো থেকে কিন্তু 1,000 টাকা কমে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে কোন পাখিটা দেখাবো? আমরা টারকুইজিন দেখি। টারকুইজিন, আচ্ছা আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি রেড অফ লাইন টারকুইজিন আছে বেশ কিছু, দেখতে পাচ্ছেন দর্শক। এটা হচ্ছে মাদি, আর এই যে হচ্ছে নরটা। এবং পাশের খাঁচায় যদি আমরা আসি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জোড়া রয়েছে, দেখেন খুবই চমৎকার দুইটি জোড়া এখানে রয়েছে। এবং এখানে কি ভাই সিঙ্গেল সিঙ্গেল রেখা আছে নাকি? না, ওরা দুজন মারামারি করেছিল। আচ্ছা, মারামারি করার কারণে আহত করেছে, ও মারামারি করেছিল। আচ্ছা আচ্ছা, পাশাপাশি অনেক পাখি থাকলে তো ফিমেল মেল অ্যাগ্রেসিভ হয়, তখন আর কি ফিমেলটাকে মাইট দিছিল। আচ্ছা, এটা হচ্ছে মেল। জি। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন বাইরের কাছে কিন্তু চমৎকার কিছু পাখির কালেকশন এখানে রয়েছে। তো আসিফ ভাই, এখানে যে পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর বয়সটা মূলত কেমন? এগুলো অ্যাডাল্ট পাখি, আমার খাঁচায় ডিম পাচ্ছে অলরেডি, আমার খাঁচার মধ্যে ডিম পেড়ে দিয়েছে এই ফিমেল গুলো, সবগুলো ফিমেলি ডিম পেড়েছে আমার ট্রের মধ্যে। আচ্ছা, ট্রেতে ডিম পাচ্ছে? জি 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 জি। তো বক্স দিলেই মনে হয়? হ্যাঁ, একদম বক্স দিলে সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবে। দর্শক, আমি একটু আপনাদেরকে পাখিগুলো দেখাতে পারতাম কিন্তু ডিমগুলো আমার ছেলেটা মনে হয় ফেলে দিছে, এখানে ছিল। আচ্ছা, ফেলে দিছে। প্রাইসটা কেমন চাচ্ছেন? 16,500 টাকা করে পার পেয়ার। পার পেয়ার চাচ্ছেন? 16,500 টাকা করে। 16,500 টাকা? জি। আচ্ছা আসি ভাই, এরপরে কোন পাখিটা দেখাবেন? এরপরে আমরা আসি কোকাটেলে। আচ্ছা, আমরা একটু কোকাটেল দেখি। জি, এখান দিয়ে দেখতে পাচ্ছি অ্যালবিনো কি সিঙ্গেল আছে? এটা সিঙ্গেল আছে, জোড়াও দেওয়া যাবে, এখানে মেল ফিমেল আছে, আলাদা হয়েছে কারণ এখান থেকে একজন একটা পাখি নিয়ে গেছে, এখান থেকে একটা পাখি নিয়ে গেছে, দেখা গেছে তখন আলাদা আলাদা হয়ে গেছে আর, কিন্তু জোড়া দেওয়া যাবে।
মানে দুইটা দিয়ে জোড়া মিলাই দেওয়া যাবে জি জি দেওয়া যাবে বয়সটা কেমন হবে এগুলা অ্যাডাল পাখি ডিমপাড়া পাখি ডিমপাড়া পাখি কেমন যাচ্ছেন জোড়া এগুলো আমি তো এর আগে অনেক টাকা দিয়ে বিক্রি করেছি এখন একটু মার্কেটও ডাউন হয়ে গেছে হ্যাঁ আমরা এগুলো 12000 টাকা করে পার পেয়ার চাচ্ছি পার পেয়ার 12000 টাকা জি আর আমরা এখানে লোটিনো দেখতে পাচ্ছি এক পেয়ার লোটিনোটার বয়স কেমন হবে এগুলা অ্যাডাল পাখি অ্যাডাল পাখি জি দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটা জোড়া কিন্তু লোটিনো কোকাটল পাখি এখানে রয়েছে আর এটা সে অ্যাডাল্ট মনে হয় ব্রিড করে নাই ব্রিড আমরা এখনো ডিম বাচ্চা করি নাই ডিম বাচ্চা করানো হয় না কেমন চাচ্ছেন ভাই এটা এগুলো 8,500 টাকা করে পেয়ার 8,500 টাকা পেয়ার পার পেয়ার চাচ্ছেন জি জি আচ্ছা আসিফ ভাই আসলে ছোট পাখি দেখতে দেখতে তো আসলে মানে ভালো লাগতেছে না একটু বড় পাখি কত দেখাবেন আমরা বড় পাখি দেখাবো আমরা এগুলো একটু এই সাইডটা শেষ করে বড় পাখি দেখে আমার এখানে এক জোড়া কোকাটল আছে এটা দুইবার ডিম বাচ্চা করা আমি তো আসলে ফার্ম থেকে এখানে রেখেছি ডিম বাচ্চা করার সুযোগ পাই না আমরা তো আসলে এখানে বক্স দিতে পারি না আমরা তো জাস্ট এখানে রেখে দেই বিক্রি করে ফেলি একটু বক্স দিলে এরাও ব্রিড করতো খুব দ্রুত আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটা জোড়া কিন্তু এখানে রয়েছে পাইডের এই যে হচ্ছে মাদিটা দেখেন তো অসাধারণ একটা জোড়া রয়েছে তো যাদের প্রয়োজন আপনারা কিন্তু খুব সহজেই আসিফ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাই এটার প্রাইসটা কেমন চাচ্ছেন 10,000 টাকা জোড়া 10,000 টাকা চাচ্ছেন জি আচ্ছা এরপর আমরা একটু আস্তে আস্তে বড় পাখির দিকে যাই হ্যাঁ এখানে আছে এক পেয়ার টারকুইজিন টারকুইজিন জি আচ্ছা আমরা এগুলো আগে ডিম বাচ্চা করা কাকারিকি আমরা সরি সরি কাকারিকি আমি বাই মিস্টেক বলেছি কাকারিকি এক পেয়ার কাকারিকি দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু একটু যা গ্রিন কাকারিকি রয়েছে গ্রিন আর অলিভ গ্রিন আর হচ্ছে অলিভ অলিভটা কি মেল না ফিমেল ফিমেল আর গ্রিনটা হচ্ছে মেল জি দেখতে পাচ্ছেন দর্শক এটা ডিম বাচ্চা করা পাখি এই হচ্ছে মেল এবং এটা হচ্ছে এটা মেল গ্রিনটা মেল জি 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 আর অলিভটা হচ্ছে ফিমেল জি আচ্ছা এটা কেমন চাচ্ছেন এইটা আমরা 15,000 হলে ছেড়ে দিব 15,000 টাকা জি 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 আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটা জোড়া কিন্তু এখানেও রয়েছে আর কাকারিকি বর্তমানে আসলে মার্কেটে নাই বললেই চলে খুবই কম পরিমাণে পাওয়া যায় তো যাদের শখ রয়েছে তারা কিন্তু চাইলে পাখিটা কালেকশন করতে পারেন এক পেয়ার আছে আমাদের এখানে মং প্যারট এটার উপরে এবার বিশেষ একটা ডিসকাউন্ট আছে আচ্ছা বিশেষ ডিসকাউন্ট আছে এই পাখিটা এর আগে আমরা এই পাখিগুলো বিক্রি করেছি 25,000 টাকা করে এবার আমরা এই পাখিটার উপরে 3,000 টাকা ডিসকাউন্ট 22,000 টাকা হলে এই পাখিটা বিক্রি করবো পেয়ারটা অনলি 22,000 টাকা জি দেখতে পাচ্ছেন দর্শক এই যে হচ্ছে পাখি আলহামদুলিল্লাহ কালার সাইজ এবং চমৎকার দেখতে বডিটা সম্পূর্ণ তেল তেলে জি জি আলহামদুলিল্লাহ আসলে অনেক সুন্দর লাগে আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন তো এটার প্রাইসটা তাহলে বর্তমানে অফার প্রাইস কত রাখছেন 22,000 টাকা জোড়া অনলি 22,000 টাকা জোড়া চাওয়া জি 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 দর্শক যারা কালেকশন করতে যাচ্ছেন আপনারা কিন্তু এখনই সময় কালেকশন করে নিতে পারেন খুবই দারুণ একটা জোড়া এখানে কিন্তু রয়েছে ভাইয়ের কাছে তারপর আছে গ্রিন চিক কনর এক পেয়ার আচ্ছা আমরা এখন গ্রিন চিক কনর পাখি দেখব এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি গ্রিন চিকের একটা জোড়া রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর জি সিঙ্গেল রেড ফ্যাক্টর সিঙ্গেল রেড ফ্যাক্টর যেটাকে বলা হয় বুকের কালারটা দেখেন হালকা কিন্তু লাল রয়েছে তো সিঙ্গেল রেড ফ্যাক্টর গুলো মূলত হালকা লাল হয়ে থাকে এটা কনফার্ম পেয়ার যেটা ডাবল হয় অনেক বেশি গাঢ় লাল হয়ে থাকে এটা পেয়ার কি সম্পূর্ণ কনফার্ম জি কনফার্ম পেয়ার কেমন চাচ্ছেন 10,000 টাকা জোড়া অনলি 10,000 টাকা জি আচ্ছা আসিফ ভাই অনেকগুলো পাখি তো দেখে ফেললাম এখন আসলে কি পাখি দেখাবেন আমার এখন আসলে বলে না যে মানে খাজানা থেকে স্বর্ণ গয়না বের করা এখন আমি আস্তে আস্তে আমার বক্স থেকে খাজানা বের করব আর কি সেটা হচ্ছে আমরা আসি এখানে আমার কাছে আছে এক পেয়ার একটা পেয়ারই বলতে পারেন একটা বাচ্চা পেয়ার হচ্ছে আমাদের কাছে না বললে সবাই চিনবে গ্রে প্যারট আফ্রিকান গ্রে প্যারট এর আগের ভিডিওতে দুইটা বাচ্চা ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু এই পেয়ারটা নতুন এসেছে আমাদের ফার্ম থেকে মাশাআল্লাহ একদম বেবি আল্লাহর রহমতে তিন বেলা খাবার অ্যান্টফিড করাচ্ছি কিন্তু ওর নিজে নিজে খাবার খায় বাদাম ফল সবকিছু ওরা নিজে নিজে খায় আলহামদুলিল্লাহ আমি একটা পাখি হ্যাঁ অবশ্যই অবশ্যই একটা পাখি বের করে দেখাচ্ছি আমি আপনাদেরকে ওদের নখ অনেক শার্প হয় তো ভয় লাগে ধরলে খুব ব্যথা পাওয়া যায় এই যে হচ্ছে পাখি আসলে বাচ্চা পাখি এখনো সুন্দরভাবে দাঁড়ানো মনে হয় এই যে এখানে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ
চমৎকার একটা বাচ্চা রয়েছে আর খাওয়ার জন্য খুবই পাগল এবং নিজে নিজে খেতে পারে আলহামদুলিল্লাহ নিজে খেতে পারে সবকিছু খেতে পারে সবকিছু খায় শক্ত খাবারও জি 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 শক্ত শক্ত খাবার ফল বীজ বাদাম সবকিছু খায় মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এবং এই পাখিগুলো একদম হ্যান্ড ফিট করে বড় করা ঠুকুর দেয়া কামড়ানো বিশেষ করে গ্রে প্যারট কিন্তু একটু ওয়াইল্ড টাইপের হয় জি জি কিন্তু এরা কখনোই আল্লাহর রহমতে ওয়াইল্ড হবে না দেখতে পাচ্ছেন খুব দারুণ একটা জোড়া কিন্তু রয়েছে খুব সুন্দর কালার আরো এক পিস আছে আমি বের করে দেখাচ্ছি ওইটাও এদিকে আসি দেখতে পাচ্ছেন আসো 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 বাবা আসো আসো এই যে জোড়াটা এই যে হচ্ছে জোড়া জি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা পাখির সাইজই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এটা একেবারে ফুল টেম করার সাইজ আছে আর কি যারা নিতে টেম হয়েই আছে এরা ডাকলে কাছে আসে খাবারের খাবারের সিরিজ দিয়ে ডাকলে কাছে আসে ওরা খাবার জন্য আচ্ছা আসিফ ভাই আমরা তো দেখলাম আপনার একেবারে সোনা গয়না যাই বলেন প্রাইসটা আসলে কেমন চাচ্ছেন ভাই এদের পার পিস আমরা 75,000 টাকা করে চাচ্ছি 75,000 টাকা পার পিস পার পিস চাও জি জোড়া হচ্ছে তাহলে 1.5 লাখ টাকা নাকি জি জি 1.5 লাখ টাকা দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে আফ্রিকান গ্রে প্যারটের জোড়াটা তো যারা চাচ্ছেন যে বাচ্চা কালেকশন করবেন তারা কিন্তু দেখতে পারেন খুবই দারুণ এবং মেল ফিমেল আছে বোঝাই যায় মেল ফিমেল যে আছে বোঝা যায় আচ্ছা এরপর আমরা কোন পাখিটা দেখব এরপর আমরা যদি যাই কিছু রিংনেকের প্রচুর মানুষের রিংনেকের রিকোয়ারমেন্ট ছিল আমার কাছে রিংনেকের জন্য অনেক ফোন এসেছিল ভায়োলেট রিংনেকটা যখন আমি আপনার আর আগের ভিডিওতে করেছিলাম হাজার হাজার মানুষ ফোন দিয়েছিল তো ভায়োলেট রিংনেক তো আসলে সব সময় পাওয়া যায় না আমি কিছু পাখি আপনাদের জন্য কালেকশন করেছি কিছু নতুন মিউটেশনও কালেকশন করেছি দেখাচ্ছি বাচ্চাগুলো দেখানোর আগে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বাবু পাখি বেবি মানুষের বাচ্চা যেমন হয় তেমনি অনেকের বাসায় বাবু নিয়ে যাওয়ার পর মারা যায় বেবিগুলো অনেক প্রবলেম হয় আসলে কেন প্রবলেমগুলো হয় এই ব্যাপারগুলো আমি আগে একটু শেয়ার করি প্রথমত আমরা বাচ্চাদের যে সিরিঞ্জগুলোতে খাওয়াই এটা দিয়ে প্রতিদিন একই সিরিঞ্জ দিয়ে খাওয়াচ্ছি এই সিরিঞ্জের মধ্যে ফাঙ্গাল এই যে রাবারের যে টিউবটা আমরা ব্যবহার করি এটার মধ্যে ফাঙ্গাস তৈরি হয় সেই ফাঙ্গাস থেকে ভেতরে যে ক্রোপ বাচ্চাদের যেখানে খাবার যায় ওখানে ইনফেকশন হয় সেখান থেকে বাচ্চাগুলো মারা যায় আর বাচ্চাদের একবার ইনফেকশন হলে 24 ঘন্টার মধ্যে সে বাচ্চাটা মারা যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা প্রতিদিন যতবার বাকিকে খাওয়াবো খাওয়ানোর পর গরম পানি দিয়ে সিরিঞ্জটাকে এবং এটাকে ধুবো আচ্ছা খুব ভালো করে ধুবো এবং প্রতি 2 দিন পর পর এই টিউবটা চেঞ্জ করে ফেলে দিয়ে নতুন টিউব ব্যবহার করব ইনশাআল্লাহ পাখির কোনো রোগ হবে না আচ্ছা এক নাম্বার একটা ইনফরমেশন হ্যাঁ 2 নাম্বার হচ্ছে এই পাখিগুলোর বৈশাখ মাসের পাখি প্রচন্ড গরমে হয় এদের ম্যাক্সিমাম প্রবলেমটাই হচ্ছে ঠান্ডা লাগা যখনই আমরা ডাইরেক্ট ফ্যানের নিচে ওদেরকে রাখি হঠাৎ করে এত ছোট একটা বাচ্চা ফ্যানের নিচে যদি অনেক মনে করি যে অনেক গরম ফ্যানের নিচে রাখি এই গরম থেকে হঠাৎ ঠান্ডা লাগাতে বাতাস লাগাতে বাচ্চাগুলো ঠান্ডা লাগে আর এই বাচ্চাগুলো মারা যায় আরেকটা কারণে বাচ্চা মারা যায় সেটা হচ্ছে হ্যান্ড ফিড আমরা অনেকেই ভালো খাবার ব্যবহার করি না জি জি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাটা দিয়ে বেটে বা কোনো কিছু খাবার খাওয়াই আসলে এটা ঠিক না বাজারে অনেক সস্তায় নিউট্রিবার আছে অনেক অন্যান্য খাবার আছে এগুলো যদি খাওয়াই বাচ্চা মরার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা আমরা বাচ্চাগুলো একটু দেখাই ওয়াও মাশাআল্লাহ এখানে আমার কাছে বেশ কিছু বেবি আছে লটিনো আছে হ্যাঁ প্রতিটা বাচ্চাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর হেলদি এবং অনেক বড় সাইজের বেবি প্রতিটা বাচ্চাই অনেক বড় সাইজের এদের দেখতে পাচ্ছি যে নতুন একটা কালেকশন হ্যাঁ এখানে আমি একটা নতুন কালেকশন এসেছি বাংলাদেশে এটা খুব চাহিদা নতুন মানুষ সবাই খুঁজছে এটা হচ্ছে ব্লু পাইড রিংনেক টিয়া পাখি ব্লু পাইড রিংনেক টিয়া পাখি আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার কিন্তু ওদের বডি কালারটা আর আমার আসলে ওদের দিকে তাকিয়ে থাকতেই মন চায় এত সুন্দর কালার হ্যাঁ ব্লু পাইড রিংনেক 4টা বেবি আছে এখানে আমার কাছে প্রতিটা বেবি আল্লাহর রহমতে সতেজ সুস্থ এবং আমার প্রতিটা পাখি আমার মনে হয় এর আগের ভিডিও থেকে আমার দর্শকরা দেখেছে আমার প্রতিটা পাখি খুব সুস্থ হেলদি থাকে এবং গায়ের রং এবং যে পালক খুব ফ্রেশ থাকে সুস্থ বাচ্চা বোঝার উপায় হচ্ছে ওদের পালক গুলো সবসময় ফ্রেশ থাকবে চঞ্চল থাকবে বাচ্চা সবসময় খাওয়ার জন্য এগ্রি করবে হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চার সুস্থতার মূল লক্ষণ এবার আমি আপনাদের দেখাবো ডাবল ফ্যাক্টর ভায়োলেট আসলে ভায়োলেট তো অনেকে বলে কিন্তু ভায়োলেট কেমন হয় এটা কিন্তু বোঝা বড় মুশকিল আমার এই পাখিগুলো দেখলে বোঝা যাবে আসলে ভায়োলেট কাকে বলে অরিজিনালি ভায়োলেট কালারটা কি বেগুনি যে কাকে বেগুনি বলে ভায়োলেটের যে ডাবল ফ্যাক্টর এটা দেখলে না দেখলে বোঝা যাবে না জি জি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কিন্তু ওর বডি এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট রিংনেক টিয়া পাখি জি দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এরপর আমরা ইয়েলো রিংনেক টিয়া পাখিগুলো দেখি এখানে কিছু ইয়েলো বেবি আছে এরা বেশ বড় হয়ে গেছে বয়সটা কেমন হবে ভাই এদের বয়স 40 দিন
খুবই কম পরিমাণে পাওয়া যায়। আর ভায়োলেটটা তো আগে থেকেই আনকমন, এটা বিষয়ে কিছু বলার নাই। আর আমরা ইয়েলো রিংনেক টিয়া পাখিও দেখতে পাচ্ছি, চমৎকার কিছু কালেকশন ভাইয়ের কাছে রয়েছে। পাখি ভাই এগুলোর প্রাইসটা আসলে কোনটার কেমন চাচ্ছেন? আসলে প্রাইসগুলো আমি বলি না, এতে অনেকে অভিমানও করে, কিন্তু এখানে আসলে বললে অনেক রকমের প্রবলেম দেখা দেয়। আসলে আমরা যারা পাখি পুষি, এক একজন মানুষ এক একটা কোয়ালিটির পাখি বিক্রি করে, তো একটা যে কনফ্লিক্ট তৈরি হয়। এই পাখিগুলোর প্যারেন্টস সব হল্যান্ডের, আমার কাছ থেকে এর আগে যারা বাচ্চা নিয়েছিল সবাই অনেক স্যাটিসফাইড এবং আমাকে অনেক ভালো কমেন্টস করেছে, তাদের বাচ্চাগুলো অনেক বড় সাইজ হয়েছে। সেই সুবাদে আমি আবার কালেকশন করেছি এগুলো। এই ইয়েলো রিংনেকগুলোর প্যারেন্টস সবই হল্যান্ডের, এদের বাবা মা অনেক বড় সাইজের, আলহামদুলিল্লাহ এত বড় বড় হয় এদের বাবা মা, প্রায় দেড় হাতের মতো সাইজ এদের বাবা মা, তো অনেক বড় সাইজের পাখির বাচ্চা এরা, এবং আশা করি যারা পালবে তাদের বাচ্চাও অনেক বড় হবে। তো এদের প্রাইসগুলো আমি ওভার ফোনে বলে দিব, সবগুলো বাচ্চারই যদি কেউ জানতে চায় ফোনে বলে দিবেন। জি আচ্ছা, আসিফ ভাই আমরা তো অনেকক্ষণ ধরেই আপনার কাছ থেকে মানে প্রতিটা পাখি দেখতেছি, কিন্তু আমরা ভিডিও শুরুতে যে আপনার কাছে ম্যাকাউটা দেখলাম। আচ্ছা আচ্ছা, ম্যাকাউটার ব্যাপারে কিন্তু এখন আমাদেরকে কিছু ম্যাকাউটার ব্যাপারে জানতে চাচ্ছেন? আমি দেখাচ্ছি। আসলে আপনার ভিডিওগুলো দেখে কিন্তু আপনিও মনে হয় দেখেছেন কমেন্টসে, সবাই আমাদের এই পেট শপের একটা কথাই বলছিল, আইল পেট শপের ম্যাকাওয়ের ভিডিও দেখতে চাই। আপনিও আমাকে একদিন ওভার ফোনে বললেন, আসিফ ভাই সবাই ম্যাকাওয়ের ভিডিও দেখতে চাই। সেই সুবাদে আমি দুটো ম্যাকাও কালেকশন করেছিলাম, একটা সোল্ড হয়ে গেছে অলরেডি, এটা নিয়ে গেছে, আরেকটা ম্যাকাও আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। এদের এই ম্যাকাওটার বয়স 4 মাস। মিকি মিকি কামন কামন মিকি কামন মিকি আলহামদুলিল্লাহ অনেক বড়, এবং গায়ের রং কালার সবকিছু মিলে একদম তেল তেলে আলহামদুলিল্লাহ। বয়সটা কত বললেন? 4 মাস। অনলি 4 মাস? জি 4 মাস বয়স। 4 মাস বয়স, এবং সে 3 বেলা হ্যান্ড ফিড করছে। আচ্ছা, 3 বেলা হ্যান্ড ফিড করাচ্ছি ওকে, এবং দানা দেখাতে সবকিছু খেতে পারে, বাদাম অ্যাপেল বীজ সবকিছু খেতে পারে আলহামদুলিল্লাহ, সবকিছু খাওয়া শিখে গেছে। জি আলহামদুলিল্লাহ সবকিছু খাওয়া শিখে। আমরা একটু ক্লোজ থেকে দেখাই দর্শক, ওর ফেসটা দেখায়, দেখেন কত সুন্দর কিউট, মাশাআল্লাহ। ও কাঁধে থাকতে খুব পছন্দ করে, আমার কাঁধেই থাকে, আর কোনো হার্নেস লাগে না, কোনো হার্নেস না, কোনো কিছু লাগে না। ও ফ্লাই ডাক দিলে ফ্লাই করে উপরে আসে, হাতে আসে ঠিকই, কিন্তু এমনিতে আপনার গায়ে থেকে উড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না, না না কোথাও যাবে না, মাশাআল্লাহ। খুবই দারুণ টেম করা হয়েছে পাখিটাকে, দেখতে পাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাখিটা টেম আমি নিজেই করেছি। আচ্ছা, দুইটা পাখি আনছিলেন? জি জি, দুইটা পাখি এনেছিলাম। দর্শক দেখতে পাচ্ছেন, বা একটু ঘুরেন, আমরা একটু পিছে সাইড দিয়ে দেখাই। আচ্ছা, এই যে হচ্ছে পাখিটা দেখেন, ভাইয়ের কাঁধে বসে আছে, একেবারে মাজার নিচ পর্যন্ত চলে আসছে, কত বড় বিগ সাইজ পাখিটা, মাশাআল্লাহ। দেখে আসলে খুব ভালো লাগলো, ভাইকে যে জিনিসটা অনুরোধ করেছিলাম ম্যাকাওর জন্য ভাই কিন্তু সেটা অলরেডি কালেকশন করে ফেলছে। তো আসিফ ভাই আমরা তো দেখতে পাচ্ছি যে আপনি নিয়ে আসছেন, এখন প্রাইসটা সম্পর্কে আমাদেরকে একটু জানান। এই প্রাইস খুব বেশি না, 1,60,000 টাকা। 1,60,000 টাকা একদম বাটার রেট, 1,60,000 বাটার রেট, সবার মতো 2,00,000 টাকা, 1,70,000, 1,80,000 চাইবো না, 1,60,000। আচ্ছা, দুইটা পাখি এনেছি, দুইটা পাখিতে আমার মোটামুটি প্রফিট থাকলেই হবে, একসাথে ভালো প্রফিট হয়েছে, এটা 1,60,000 হলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। অনলি 1,60,000 টাকা হলে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। তারপরে দর্শকদের সাথে কথাবার্তা সাপেক্ষে, এটা আসলে আপনার চ্যানেল হয়ে যখন আসে আমি আসলে কিছু করতে পারি না, আব্দুর রহমান ভাইয়ের কথা যখন বলে অনেক সময় রাখতে হয় কথা, কিছু করার থাকে না আসলে। আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়ের কাছে পাখিটা রয়েছে, তো যাদের প্রয়োজন আপনারা কিন্তু ভাইয়ের সাথে খুব সহজে কন্ট্যাক্ট করে চাইলে নিয়ে নিতে পারবেন। আসলে পাখিটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো ভালো লাগছে, অনেক ভালো টেম আর অনেক লক্ষ্মী। জি জি। আচ্ছা ভাই, এরপরে আমরা আমাদেরকে কি পাখি কালেকশন দেখাবেন আজকে? আমাদের কালেকশনের মধ্যে আর তেমন কিছু নেই, কিছু বাজরিকা আছে, সবাই জানে আমার কাছে ক্রেস্টেড বাজরিকা থাকে, সব সময় থাকে। আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, আসিফ ভাই দেখতে পাচ্ছি কার্টুন নিয়ে দাঁড়ায় আছেন ভাই, এটা আসলে কিসের কার্টুন? বাংলাদেশে বর্তমানে প্রচুর হ্যান্ড ফিড বেবি আছে। জি, এই হ্যান্ড ফিড বেবিগুলোকে হ্যান্ড ফিড খাবার খাওয়াতে হয়। আমি একটা খাবার নিয়ে এসেছি, আমি আনি নেই, এনেছে কোনো একটা ডিলার, তার মাধ্যমে আমি আমার দোকানে আমি এটা বিক্রি করি। এটা একটা সিটা কোর্স, এটাকে বলা হয় ওয়ার্ল্ড লেভেলের একটা খাবার।
ওয়ার্ল্ড লেভেলের একটা খাবার আমি নিজে আমার পাখিগুলোকে খাওয়াই এবং আমি এত ভালো রেজাল্ট পেয়েছি কল্পনা করতে পারা যাবে না। এটা হাই প্রোটিন, হ্যাঁ, এবং ছোট পাখির জন্য আছে, যেমন রিংনেকিয়া, কাকাতুয়া, সরি কোকাটেল, ছোট লাভবার্ড, এসব পাখির জন্য আছে, ম্যাকাওয়ের জন্য আছে, গ্রেড জন্য আছে, সব ধরনের খাবার এদের কাছে পাওয়া যায়। সিটাকোস এই খাবারটা আপনারা খাওয়াতে পারেন, আমার শপে পাওয়া যায়, যে অন্য যে কোনো জায়গা থেকে আপনারা খাওয়াতে পারেন। আমি এতটুকু এনশিওর করতে পারি এই খাবারটা যদি আপনারা খাওয়ান আপনার বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা 0% হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মানে খাবারের কারণে পাখি মারা যাওয়ার সংখ্যা কমে যাবে, অনেকটা কমে যাবে, কারণ হচ্ছে খাবার থেকেই তো পাখি মারা যায়। আসলে অ্যান্টফিড তো বিভিন্ন জায়গা থেকে বাজার থেকে কম দামি অ্যান্টফিড যখন আমরা খাওয়াই, একটা পাখি আমরা 16,000, 17,000, 20,000, 50,000 টাকা দিয়ে কিনি, কিন্তু দেখা যায় খাবারটা এত মান গুণগত মান খারাপ খাওয়াই, তখন কি হয় ওদের ক্রোপে যেয়ে সেখানে গ্যাস তৈরি হয়, পদহজম হয়, পাখিটা তখন মারা যায়। আচ্ছা, তো দর্শক বুঝতে পারছেন, আর এটা কিন্তু আপনারা হয়তো এটা একটা ওয়ার্ল্ড লেভেলের খাবার বা বিভিন্ন জায়গায় এই খাবারটা হয়তো আগে দেখছেন কিন্তু বাংলাদেশে এটা ছিল না। এটা আমিও খবর পাইছি কিছুদিন আগে যে এই খাবারটা বাংলাদেশে ঢুকছে, তো আমার জিনিসটা আসলে অনেক ভালো লাগলো যে আসিফ ভাই কিন্তু ভালো একটা খাবার বাংলাদেশে ঢোকার সাথে সাথে নিজেও কালেকশন করে ফেলছে এবং তার মাধ্যমে আপনারা চাইলে। আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু প্রচুর নিউটিউবার আছে, প্রচুর, এই যে এগুলো ভর্তি, তা আমি এগুলো এখন বন্ধ করে দিয়েছি খাওয়ানো। আচ্ছা, আমি নিজে পার্সোনালি ওদেরকে এটা খাওয়াই। এর উপরে আমি আর খাবার মনে করি না বাংলাদেশে আছে। আর দামও খুব এটা বেশি না, আমরা যদি 800 গ্রাম খাবার 1200 টাকা দিয়ে কিনে থাকতে পারি, এই খাবারটা 1700 টাকা দিয়ে কেন কিনবো না? 1 কেজি ছোট বড় সমস্ত ধরনের পাখিগুলোকে খাওয়াইতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিও যারা দেখছেন 1% হলেও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।